গঙ্গা সাগর মেলার শেষে সমুদ্র তট পরিষ্কার করতে ঝাঁটা হাতে রাজ্যের পাঁচ মন্ত্রী। জেলা শাসকের তরফে সমুদ্র তট পরিষ্কার রাখতে এই উদ্যোগ বলে জানা গেছে। এবারের গঙ্গাসাগর মেলাতে রেকর্ড সংখ্যক ভিড়ের আশা আগেই করেছিল প্রশাসন। সেই মতো ব্যাপক পুণ্যার্থী সমাগম হয়েছে গঙ্গাসাগরে। মেলার প্রায় শেষ লগ্নে গঙ্গাসাগর মিশনে ঝাড়ু হাতে রাজ্যের পাঁচ মন্ত্রী। সোমবার সকাল ১১টা নাগাদ গঙ্গাসাগর সমুদ্র তটে স্বচ্ছ মিশন অভিযান শুরু হয়। সেই অভিযানে সাগরের চার নম্বর ঘাটের কাছে দেখা যায় রাজ্যের পাঁচ মন্ত্রীকে ঝাঁটা হাতে। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ পোশাক, বঙ্কিম হাজরা ও সুজিত বসু এবং পুলক রায় ছাড়াও ছিলেন জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। মকর সংক্রান্তি উপলক্ষে সাগর সঙ্গমে গঙ্গাসাগরে লাখো লাখো পুণ্যার্থী সমাগম ঘটে। এবছরও গঙ্গাসাগর মেলাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক গুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বাড়তি যানবাহন চালানোর পাশাপাশি জলপথে বাড়তি ভেসেল ও লঞ্চও চালানো হয়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের নজরদারির পাশাপাশি জলপথে ও আকাশপথে ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি। গঙ্গাসাগর মেলা উপলক্ষে গঙ্গাসাগর প্রাঙ্গণে তৈরি হয় অস্থায়ী হাসপাতাল। পুণ্যার্থীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে আনার ব্যবস্থাও রাখা হয়েছিল। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছর লাখো লাখো পুণ্যার্থী গঙ্গাসাগর মেলা থেকে চলে যাবার পর সমুদ্রে ভেসে আসা এবং পুণ্য স্নানে আসা তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন প্লাস্টিকের কাগজ, ফুল, মালাসহ বিভিন্ন আবর্জনা স্তূপ তৈরি হয় সমুদ্র তটে। সেগুলিকেই পৃথক পৃথক করার ব্যবস্থা করা হয়। পচনশীল বস্তু দিয়ে তৈরি হয় জৈব সার। দূষণমুক্ত সমুদ্র তট এদিন স্বচ্ছ মিশনে অংশ নেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, প্রতি বছরই মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রচুর মানুষ আসেন মেলাতে। সমুদ্র তটকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য মূলত এই উদ্যোগ। জেলা শাসক আহ্বান জানিয়েছিলেন, সেই কারণেই আমরা সকলে উপস্থিত হয়েছি। প্রত্যেকবারই এই প্রোগ্রামটা আমাদের হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সাগরে এত মানুষ আসে, প্রত্যেকবারই শেষ বেলায় এটা হয়। ডিএম আমাদের সকলকেই থাকতে বলেছে, আমরা সবাই আছি, মন্ত্রীরা আছে, আমরা আছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে বজায় থাকে, নির্মল স্বচ্ছ বাংলা আপনারা জানেন, সেইটা আমরা এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, গঙ্গাসাগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।